আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এস জে রতন স্বাগত জানাচ্ছি ফ্রি স্কাই টিভির পক্ষ থেকে আজ মহান স্বাধীনতা দিবস অনেক রক্ত আর ত্যাগ তিতীক্ষার পর এই স্বাধীনতা আমাদের এসেছে দীর্ঘ নয় মাসের যুদ্ধে সংগ্রামে লাখো লাখো মানুষ আত্মাহুতি দিয়েছেন এবং অনেক নারী ধর্ষিতা হয়েছেন অনেকের জীবনের বিনিময়ে আর সম্ভ্রম হানির বিনিময়ে অনেক কষ্টার্জিত এই স্বাধীনতা ছাব্বিশে মার্চের আজকের এই দিনে আপনাদেরকে অনেক অনেক প্রীতি সম্ভাষণ জানাচ্ছি এবং একটি বিষয় নিয়ে আলোচনার অবতারণা করছি বিষয়টি হচ্ছে এই যে লাখো লাখো মানুষের রক্ত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছিল উনিশশো সালে সেই স্বাধীনতা সত্যিকে আমরা এখন ভোগ করছি ঠিক মতো নাকি এটা নিয়ে প্রশ্ন আছে এটা নিয়ে অনেক রকমের কথাবার্তা আছে একটা পক্ষ বলবে হ্যাঁ সব ঠিক আছে সব স্বাধীনতার মোড়কেই চলছে আমরা স্বাধীন জাতি সব কিছুই সুন্দর চলছে আবার কিছুজন বলবেন বা কিছু পক্ষ বা আরেকটি পক্ষ বলবেন যে না স্বাধীনতা ভুলুণ্ঠিত হয়েছে এই যে দ্বৈত আলাপ আলোচনা বিশ্লেষণ আছে দুইটি বড় পক্ষ আছে সেইগুলোতে না হয় আজকে না গেলাম কিন্তু যেটা যেতেই হচ্ছে তা হল গত বুধবার বুধবারে ঘটে যাওয়া ঘটনা আপনারা জানেন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক কোনো একটি অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানাতে যেয়ে একটি পত্র নিয়ে যখন যান জেলা প্রশাসকের কাছে তখন জেলা প্রশাসক উনি একটা পর্যায়ে বলে ফেলেন যে এই চেয়ারের জন্য হলেও এই চেয়ারের সম্মানার্থে হলেও স্যার সম্বোধন করা উচিত রংপুর জেলা প্রশাসকের কথা বলছি যদি ওই বিষয়টি সুরাহা হয়ে গেছে আমরা মিডিয়া থেকে জানতে পারছি বিভিন্ন আলোচনা থেকে আমরা দেখেছি পর্যালোচনা বিশ্লেষণে আমরা যতটুকু পেয়েছি সেটা হচ্ছে যে ওই জেলা প্রশাসক তার বোধ হয়েছে এবং তিনি বুঝতে পেরেছেন যে এইভাবে কথাগুলো বলা ঠিক হয়নি প্রশ্ন হচ্ছে যে জেলা প্রশাসক উনি হয়েছেন বেশ কিছু সময় ধরে তিনি এই দায়িত্ব পালন করছেন এছাড়া তিনি এর আগেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সরকারের কর্মকর্তা হয়ে এত বড় একজন একজন মানুষ একজন কর্মকর্তা হয়ে তিনি কিভাবে এত দিন পর এত বছর পর এত সময় পর তার বোধোদয় হয় যে এইভাবে কথাটি বলা ঠিক হয়নি সেটা নিয়ে একটা প্রশ্ন কিন্তু আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমরা দেখেছি যে কি ধরনের কি শ্রেণির মানুষেরা অংশগ্রহণ করেছে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছে কিন্তু তার মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু ছিল মুঠে মজুর কামার কুমার তাঁতি জেলে এবং আপনারা জানেন যে এই সব সাধারণ মানুষ যখন তাদের এই দেশটিকে মুক্ত করার জন্য পাকিস্তানি হানাদারদের কাছ থেকে তারা ছিনিয়ে আনার জন্য মুক্তি লাভের জন্য তাদের আত্মাটাকে বিসর্জন দিয়েছে তারা আহত হয়েছে নিহত হয়েছে বিভিন্নভাবে তারা পঙ্গুত্ব বরণ করে এখনও বেঁচে আছে তো এই সমস্ত মুক্তিযোদ্ধাদের এই যে আত্মত্যাগ এবং তাদের যে এই যে করুণ কাহিনী করুণ পরিণতি ছিল সেই একাত্তরে যেভাবে তারা নিজেকে বিলিয়ে দিয়েছেন কখনো ভাবেননি তার নিজের জীবনের কথা তাদের সংসারের কথা তাদের ভবিষ্যতের কথা সেই মোটে মজুর তাঁতি কামার কুমার জেলে এই মুক্তিযোদ্ধারাই কিন্তু এই দেশকে স্বাধীন করেছেন এবং আমরা দেখতে পাই যে পদে পদে এদেরকেই হেনস্থার শিকার হতে হয় অথচ এটা কিন্তু হবার কথা নয় আজকে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্ববিদ্যালয় তো একটি উঁচু পর্যায়ের জায়গা বা প্রতিষ্ঠান অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের উপরে কিন্তু আর আপাতত নেই যারা শিক্ষা কার্যক্রম চালায় এবং শিক্ষা দেন শিক্ষার্থীদেরকে এবং সেখান থেকে কিন্তু অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের থেকেই কিন্তু আন্দোলন সংগ্রাম এর সূচনা হয় আপনারা জানেন যে বিভিন্ন আন্দোলন সংগ্রামের সূচনা কিন্তু বিশ্ববিদ্যালয় থেকেই হয়েছিল সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা ছিলেন তারাই কিন্তু বার্নর ভাষা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন সাথে অন্যান্যরাও ছিল একইভাবে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকই কিন্তু হয় আন্দোলন সংগ্রামের সূচনা এবং তার পরিসমাপ্তিও ঘটে এবং এটার প্রচার এটার যে অ্যাকসেপ্টেন্সে সেটাও কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেই হয় অর্থাৎ এই কেন্দ্রিক বিষয়গুলো সবচেয়ে একেবারে লাইম লাইটে কিন্তু চলে আসে তো আমরা বলতে চাই যে এরকম একটি বিশ্ববিদ্যালয়ের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের যিনি শিক্ষক সেই ওমর ফারুক উনি যখন এই বিষয়টি এই বিষয়টির মধ্য দিয়ে গেলেন অর্থাৎ এইরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে উনি গেলেন তখন তার কেমন লেগেছে একজন শিক্ষক হয়ে যখন এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হয় তখন একজন কৃষক মোটে মজুর তাঁতি কামার কুমার জেলে সাধারণ মানুষ ওই সমস্ত জেলা প্রশাসকদের সামনে গেলে কি অবস্থা হবে তারা তো পাত্তাই দিতে চাইবেন না এবং দিতে চাইবেন না না কথাটা তারা পাত্তা দেন না কখনো পাত্তা দেন না এর চেয়ে সত্যি কথা আর নেই আজ হয়তো এই মুহূর্তে মিডিয়াকে কন্ট্রোল করার জন্য আরও যেন প্রচার এটার না হয় এবং এটা যেন ভাইরাল না হয়ে যায় যদিও ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে বিষয়টি এবং তার ছবি সে কোথায় চাকরি করে কে কোথায় আছেন কার কী পদমর্যাদা সব কিছু কিন্তু বের হয়ে এসেছে কার জীবন যাপন কেমন সব কিছু বের হয়ে এসেছে কিন্তু তারপরেও তিনি পরিস্থিতি সামলে নেবার জন্য আপাতভাবে তিনি চেষ্টা করেছেন যে আমার বোধদয় হয়েছে এ ব্যাপারে এই রকম ঘটনা আর ভবিষ্যতে ঘটবে না কিন্তু এটা একটা ছোট্ট উদাহরণ যদি আমরা সামনে নেই এরকম বহু ঘটনা কিন্তু সারা বাংলাদেশেই ঘটছে এটা শুধু রংপুরের জেলা প্রশাসকের ক্ষেত্রেই নয় শুধু জেলা প্রশাসক নয় সরকারি যত রকমের কর্মচারী কর্মকর্তা আছেন তারা যে ভাবটা দেখান ঊর্ধ্বতন যারা আছেন তাদের কথা তো আপাতত বাদ রেখে বলতে চাই যে ভাব তারা দেখান একটা পিওন ড্রাইভার একজন কম্পিউটার অপারেটার এই যত একেবারে নিচের লেভেলের যে কর্মচারীগুলো আছেন সেই কর্মচারীরাও কিন্তু এমন ভাব ধরেন আপনারা জানেন সরকারি অফিসগুলোতে গেলে যে তাদের সাথে পেরে ওঠা যায় না সব তারা বোঝেন সব তারা জানেন এবং তারাই সবচেয়ে মেধাবী কারণ তারা সরকারি চাকরি করেন এরকম বিভিন্নভাবে কিন্তু তারা নিজেদেরকে ফুটিয়ে তোলার চেষ্টা করেন নিজেদেরকে দেখান শো করেন যে তারাই সবচেয়ে খানদান চাকরিজীবী এবং নাস্তা করেন অনার্স মাস্টার্স ডক্টরেট বিভিন্ন পেশায় যারা বিভিন্নভাবে ঊর্ধ্বতন পজিশনে আছেন এডুকেশনাল পজিশনও তাদের অনেক এরকম কাউকেই তারা মানেন না একেবারে তুচ্ছ তাচ্ছিল করে কথা বলেন শেখানোর চেষ্টা করেন নিজেরাই বেশি বোঝেন এমনটা চেষ্টা করেন এবং তারা কিন্তু বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে গাড়ি বাড়ি সম্পদ সব কিছু করেন আজকে যে জেলা প্রশাসককে নিয়ে এত কথা সেই জেলা প্রশাসকের বাড়িতে যান দেখেন তার কয়টা গাড়ি আছে কয়টা বাড়ি আছে কতগুলো ফ্ল্যাট আছে কোথায় কোথায় ব্যবসা বাণিজ্য আছে দেখেন খুঁজে হয়তো পাবেন অনেক কিছুই কিন্তু পরিস্থিতি সামলে যেন নেওয়া যায় সেই জন্য তাৎক্ষণিকভাবে একটা কৌশল হয়তো সেই মুহূর্তে ছেড়েছেন যে বোধদয় হয়েছে এতদিন পর বোধদয় হয় মানুষকে অপমান করার পর বোধদয় হয় সেই বোধোদয় তো ক্লাস ফাইভেই হওয়ার কথা ছিল ক্লাস সিক্সেই হওয়ার কথা ছিল সেটা এত কিছু করে এত পড়া করে এত তদবির এত কিছু কাম কানেকশানস কমিউনিকেশনস করে তারপর এবং এরকম একটা দায়িত্বে থেকে এই দায়িত্ব তো আর এমনিতেই সাধারণ মেধাবী একজন ছেলে বা কেউ আসতে পারবে না বিভিন্ন রকমের তার ব্যাকআপ ছিল বলেই কিন্তু এই জায়গায় এসেছে এই জায়গায় আসার পর এখন বোধতয় হয় যে এই কথাটি বলা ঠিক হয়নি স্যার এই শব্দটি সম্মানের নিঃসন্দেহে কিন্তু স্যার আপনাকে কেন ডাকবে মানুষ কেন ডাকবে না কিভাবে ডাকবে মন থেকে ডাকবে নাকি মুখের ভাষায় শুধু ডাকবে আমরা মনে করি যে কেউ যখন হৃদয়ের গভীর থেকে মনের ভেতর থেকে স্যার ডাকে স্যার ডেকে সম্বোধন করে তখন সেটাই হচ্ছে প্রকৃত স্যার ডাকা যেমন ধরুন আমি যদি আমার কথাই বলি বিভিন্ন জায়গায় আমি গেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে যেতে হয় বিভিন্ন অনুষ্ঠান করতে হয় বিভিন্ন জায়গায় কথা বলতে হয় আমি দেখেছি যে কিছু মানুষ আমাকে স্যার ডাকেন এবং আমি দেখেছি এটাও যে তারা যে স্যার ডাকছেন সেই স্যার ডাকার মধ্যে কিন্তু আমার এবং তার সাথে স্বার্থের কোনো সম্পর্ক নেই আমাকে স্যার না ডেকে ভাই বলে কাকা বলে ডাকলেও পারতেন তাতে আমার কোনো সমস্যা ছিল না নাম ধরেও ডাকতে পারতেন যদি আমি জুনিয়র হয়ে থাকি বয়সের দিক থেকে অন্তত তাতেও কোনো আপত্তি নাই আপত্তি নিয়েও আমার কখনো অতীতেও কখনো ছিল না কিন্তু তারা ভালোবেসে স্যার ডাকেন তারা মনে করেন জ্ঞান দক্ষতা যোগ্যতা অভিজ্ঞতা সব কিছু মিলেই স্যার ডাকেন আমি এরকম কয়েকজনকে জিজ্ঞেস করেছি যে আপনি কেন আমাকে স্যার ডাকেন উনি বলেছেন দেখেন আপনি তো আমার গুরুজনের মতো এবং আপনি যে যে বিষয়গুলো জানেন সেই বিষয়গুলো আমার কাছে মনে হয় যে দারুণ সেই দারুণ বিষয়গুলো আমার শেখার দরকার আছে এবং আমি কিছু কিছু টিপস আকার আপনার কাছ থেকে শিখে নিই যেহেতু আপনার কাছ থেকে আমি শিখে নিই শিখছি বা আপনাকে মনে হয় যে শ্রদ্ধা করা উচিত সম্মান দেওয়া উচিত এরকম একজন মানুষ সেই জন্যই আপনাকে স্যার ডাকি আর কোনো উদ্দেশ্য নেই আপনার কোনো প্রতিষ্ঠানে আমি চাকরিও করি না অথবা আপনি যে প্রতিষ্ঠানে বর্তমানে কাজ করছেন সেই প্রতিষ্ঠানেও আমি কিন্তু কাজ করছি না বা আপনার কোনো কাজ করে দিচ্ছি অথবা কোনো কাজ আপনার কাছ থেকে পাবো এমনও কিন্তু কিছু নয় তারপরেও আপনাকে স্যার ডাকি আপনার কাজ আপনার কথা আপনার সাথে মিশে যতটুকু বুঝেছি আপনি শ্রদ্ধার সম্মানের তাই আপনাকে স্যার ডাকি এটাই হচ্ছে মূল কথা অর্থাৎ স্যার ডাকতে গেলে মানুষ কেন ডাকবে শ্রদ্ধার জায়গা থেকে আজকে যদি জেলা প্রশাসককে স্যার ডাকতে হয় সেটা শ্রদ্ধার খাতিরে ডাকবে মানুষ তার ব্যবহারে আচরণে এতটাই মুগ্ধ হবে যে মানুষ তখন তাকে স্যার বলে সম্বোধন করবে যতই সে ভাইয়ের মতো মিশুক যতই সে বন্ধুর মতো মিশুক তারপরও কেন যেন স্যার মুখ থেকে বের হয়ে আসে তখন না স্যারের দামটা হবে কিন্তু আপনাকে মানতে চাচ্ছে না আপনাকে ওই রকম মূল্য দিতে ইচ্ছে করছে না অথবা আপনাকে ভাই ডাকতে ইচ্ছে করছে অথবা আপনাকে বোন ডাকতে ইচ্ছে করছে তাহলে বোন ডাকতে দিন ভাই ডাকতে দিন আপা ডাকতে দিন আঙ্কেল ডাকতে দিন এটা ঠিক নয় মানুষকে এইভাবে ছোট করা একদম ঠিক নয় আজকে আপনি যে মানুষকে ছোট করছেন আপনার বাবা আপনার দাদা তারাও তো ঠিক এরকম সাধারণ মানুষই ছিলেন অথবা আপনার পরিবারের মধ্যে এমন কিছুজন আছেন যারা হয়তো আপনার মতো বিশেষ করার হননি আপনার মতো সরকারি চাকরি পায়নি আপনার মতো জেলা প্রশাসক অথবা ইএনও হয়নি অথবা অন্য কোনো পদের লোক হয়নি বা কর্মচারী কর্মকর্তা হয়নি তারা কি এরকম উপজেলায় জেলায় বা অন্যান্য সরকারি অফিসগুলোতে যাচ্ছে না তখন গেলে ওই পক্ষ অর্থাৎ সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকে যদি এরকম একটা আচরণ আসত তখন এটা শুনে আপনার কাছে কেমন লাগতো এমনও তো হতে পারে যে আপনার নিজের সন্তানই হয়তো প্রতিষ্ঠিত হয়নি একজন মুটে মজুর হয়েছে একেবারে উচ্ছন্নে গেছে সে কোথাও গেল ঠিক জেলা প্রশাসক ওইরকম আপনার ছেলের সাথে আচরণ করলো অথবা আপনার সন্তান মেয়ের সাথে আচরণ করলো অথবা আপনার কোনো নিকট আত্মীয়ের সাথে আচরণ করলো অথবা আপনার নিকট বন্ধুর সাথে বান্ধবীর সাথে আচরণ করলো তখন কেমন লাগবে সুতরাং বিষয়গুলো এইভাবে চিন্তা করে শ্রদ্ধার জায়গাটা তৈরি করুন আপনি যদি সত্যি শ্রদ্ধা পেতে চান ভালোবাসা পেতে চান তাহলে দক্ষতা দিয়ে জ্ঞান দিয়ে আপনার আচার আচরণ দিয়ে তা প্রকাশ করুন আপনাকে বলতে হবে না যে আমাকে স্যার ডাকুন আমাকে মাননীয় ডাকুন সম্মানিত কেউ ডাকুন এইভাবে বলতে হবে না আপনাকে মানুষ ইচ্ছে করেই জানাম ডাকবে সম্মানিত সম্মানিতা ডাকবে আপনাকে শ্রদ্ধা জানাবে শ্রদ্ধার্গ্রহ দেবে আপনাকে সালাম জানাবে আপনাকে স্যার সম্বোধন করবে বন্ধুরা আশা করছি এই বিষয়টি একটু হলেও একটু নাড়া দিতে পেরেছে সবার হৃদয়ে এই নাড়া দেওয়াটাই হচ্ছে আমার কাজ ভালো থাকুন সুস্থ থাকুন আর সৎ মানুষ দক্ষ মানুষ অভিজ্ঞ মানুষ জ্ঞানী মানুষ হয়ে উঠুন সম্মান আপনার পায়ে এসে লুটে পড়বে ধন্যবাদ সকলকে